নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। তো দেখো, 2022 সালে উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রে পার্ট এ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে বিভাগ ক থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 50 নম্বরের একটা পরীক্ষা হয়েছে এবং বাকি যে 30 নম্বর আছে সেটা তোমাদের MCQ, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো, এইমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে আমার কাছে প্রশ্নপত্রটা আসছে। যারা আমাকে প্রশ্নপত্রটা দিয়ে হেল্প করেছে, আমাদের VIP নগরের স্কুলের টিচার, তাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, কোশ্চেনটা খুবই ইজি এসেছে, কোশ্চেন কোনো টাফ হয়নি, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, যা যা বলেছি তার ভিতর থেকে এই কোশ্চেনটা আসছে। যেমন আছে, তো দেখো, বাংলা ক্রিকেটার সারদা রঞ্জন রায়চৌধুরী, ঠিক আছে, ঋত্বিক ঘটক, ঠিক আছে। তো দেখো, বাঙালি বিজ্ঞান চর্চা জোড়াসাঁকো ঠাকুর পরিবার, ঠিক আছে, নন্দলাল বসু, বাংলা চলচ্চিত্রের ঋত্বিক ঘটকের অবদান, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলা কোশ্চেন পেপারটা খুবই সহজ এসেছে, কঠিন বলার কোনো প্রশ্নই নেই। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমি এরপরে যত MCQ আছে সেইগুলো এবং SAQ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা কোশ্চেন পেপার, আমি এখানে MCQ নিয়ে আলোচনা করবো এবং SAQ নিয়ে আলোচনা করবো। তো দেখো, 30 নম্বরের কোশ্চেন পেপার আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা এটাকে সলভ করেছি। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 নম্বরের কোশ্চেন আছে, যেটা তোমাদের MCQ প্লাস SAQ আছে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1-এ, নিয়ত ব্যয়ের শব্দ দেখে নাই যদি হয়, নিয়ত ব্যয়ের শব্দ দেখে নাই যদি হয়, অ্যান্সার কি হবে? ক্রোধ হবে, ঠিক আছে, ক্রোধ হবে, ভয়ের অ্যান্সার হবে ক্রোধ হবে। 1.2-এর কোশ্চেন কি বলেছে, থুত্থুড়ে ভিখারির বুড়ির গায়ে জড়ানো, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার হবে? চিটচিটে তুলোর কম্বল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে 1.3-তে, এ গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত, অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে কি বলেছে 1.4-এর কোশ্চেন কি বলেছে, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার হবে, সংস্কৃতে 13 পেয়েছিলাম। 1.5-এর কোশ্চেন কি বলেছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার হবে, শঙ্খ ঘোষ হবে, ঠিক আছে। আমাদের পরের কোশ্চেন কি বলেছে 1.6-এর কোশ্চেন, কাল্পনিক যুদ্ধে এই মৃত্যুর নাট্যকার বলেছেন, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার হবে? স্থেটিক মরা, কি হবে? স্থেটিক মরা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে 1.7-এর কোশ্চেন, তুলসী লাইড়ির প্রতীক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে, অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার হবে শম্ভু, কী হবে? শম্ভু হবে। পরের কোশ্চেন কি আছে 1.8-এ, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, শ্বেত অভিসারিকা, শ্বেত অভিসারিকা। 1.9-এর কোশ্চেন কি বলছে, ভাত গল্পে বুড়ো কর্তা যা রোগ হয়েছিল, ভাত গল্পে বুড়ো কর্তা যা রোগ হয়েছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে ক্যান্সার হবে, কি হবে? দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের 1.10-এর কোশ্চেন, বড় বাড়ির হোম যোগী করতে এসেছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তান্ত্রিক, ঘয়ের অ্যান্সার হবে তান্ত্রিক হবে। 1.11-এর কোশ্চেন কি বলছে, সবাই আবিষ্কার করলো, অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার বড়তলায় বুড়ির অসাড় দেহ, ঠিক আছে, ঘয়ের অ্যান্সার হবে। পরের কোশ্চেন কি বলছে 1.12-তে, গোবর গ্রহের নাম কোন খেলার, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? কুস্তি খেলার সঙ্গে কিন্তু গোবর গ্রহ যুক্ত, এটা তোমাদের আমি অনেকবার পড়েছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইজি এসেছে। 1.13 কোশ্চেন কি বলেছে, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে আপনার রূপ। পরের কোশ্চেন কি বলেছে 1.14-এর কোশ্চেন, মেঘমতির মোহর দেশে আসে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অনেক অনেক দূরে, ঠিক আছে, অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার হবে। পরের কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে 1.15-এ, চাষাবুসু মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? রোদ ঝলমল একটা দিনের, রোদ ঝলমল একটা দিনের। 1.16-এর কোশ্চেন কি বলেছে, কি উৎসবকে বড় উতলা করে, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার? ফুটন্ত ভাতের গন্ধ। পরের কোশ্চেন কি বলেছে 1.17-এ, উ কি শীত সব আছে শুধু কি নেই, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? মানুষ নেই, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে 1.18-এ, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, অ্যান্সার হবে কিসের আবেদন জানানো হলো? কিসের আবেদন জানানো হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? ট্রেনটাকে থামানোর জন্য। পরের কোশ্চেন কি বলছে 1.19-এর কোশ্চেন, শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে,
কোন নাটকের অংশ? অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রিজিয়া। কি হবে? রিজিয়া হবে। ঠিক আছে, এখানে আমি ক লিখে দিয়েছি। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.20 রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 3 টাকা। 1.21 এর কোশ্চেন কি বলেছে? 1.21 এর কোশ্চেন কি বলেছে? বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃত পত্রিকা হলো? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দিকদর্শন। পরের কোশ্চেন কি বলেছে? 1.22 যে অপয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপসর্গ। 1.23 কোশ্চেন কি বলেছে? বিভাজ্য ধ্বনির অপর নাম? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ঠিক আছে, কি হবে? খণ্ড ধ্বনি। কি হবে? খণ্ড ধ্বনি হবে। পরের কোশ্চেন কি বলেছে? 1.24 এর কোশ্চেন, ডাওর কথাটির অর্থ? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ছোট লোক। কি হবে? ছোট লোক হবে। ঠিক আছে, তো দেখো এই যে একটা কোশ্চেন বলেছি এইবার দেখো, এবার আমি এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো। এক নম্বরে টোটাল 12 খানা তোমাদের লিখতে হবে। 2.1 এর কোশ্চেন কি বলেছে? বর্তমানে কোন গান বেআইনি? তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা এখনো পেয়ে উঠিনি। ঠিক আছে, তো দেখো 2.2 এর কোশ্চেন কি বলেছে? অবিভাজ্য ধ্বনি কাকে বলে? অ্যান্সার কি হবে? ভাষায় এমন কিছু ধ্বনি ব্যবহার হয় যাকে স্বাভাবিকভাবে বা কৃত্রিম কোনোভাবেই ভাগ করা যায় না, অথচ তারা একাধিক ধ্বনির সমবায়ে গঠিত। এদের সাধারণভাবে অবিভাজ্য ধ্বনি বলা হয়। পরের কোশ্চেন কি বলেছে? 2.3 কোশ্চেন, প্রত্যয় কাকে বলে? কি হবে অ্যান্সারটা? মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ, মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নাম পদ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে। 2.4 এর কোশ্চেন কি বলেছে? একজন ঠান্ডা মাথায় বলল কি বলেছিল? ঠান্ডা মাথায় কি বলেছিল? ও বুড়ি তুমি কোথায় থাকো তাই জিজ্ঞেস করেছে ওরা। ঠিক আছে, তাই জিজ্ঞেস করেছে ওরা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2.5 এর কোশ্চেন কি বলেছে? ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগ বলতে কি বোঝানো হয়েছে? তো দেখো একটা হলো ঝিঙে শাল, একটা হলো রামশাল, আর একটা হলো কনক পানি, পদ্মজালি, মোটা সাপটা, টোটাল 5 রকমের ভাত রান্না হয়। ঠিক আছে, তো দেখো 2.6 এর কোশ্চেন কি বলছে? সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও। কি হবে? ভাষা বিজ্ঞানের যে শাখায় ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে ভাষা বিজ্ঞানের সেই শাখাকে সমাজ বিজ্ঞান বলে। 2.7 এর কোশ্চেন কি বলেছে? শাসাঘাত কাকে বলে? এর অ্যান্সার হবে একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে কোনো উচ্চারণ করার রীতিকে শাসাঘাত বলে। 2.8 এর কোশ্চেন কি বলেছে? সংক্ষেপিত পদ বা ক্লিপিং কি? এর অ্যান্সার কি হবে? কোনো শব্দের অর্থ অপরিবর্তিত রেখে সংক্ষেপে উচ্চারণ করার রীতিকে ক্লিপিংস বলে। ঠিক আছে, তো দেখো 2.9 এর কোশ্চেন কি বলেছে? স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষায় সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে 2টি ভাষার নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন। সংস্কৃত, গ্রিক, ল্যাটিন। ঠিক আছে, তো দেখো আমার যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে থাকে সেটা আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। 2.10 এর কোশ্চেন কি বলেছে? ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? এর অ্যান্সার হবে 1538 খ্রিস্টাব্দে ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে। 2.11 এর কোশ্চেন কি বলেছে? রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? অ্যান্সার হবে কালীনাথ সেনকে গ্রিন রুমে ময়লা পোশাক পরানো অবস্থায় দেখে রজনীকান্ত সেন তাই রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কালীনাথ সেনকে গ্রিন রুমে ময়লা পোশাক পরিধান অবস্থায় দেখে রজনীকান্ত কিন্তু ভয় পেয়ে যায়, তাই তো? পরের কোশ্চেন কি বলেছে? 2.12 এর কোশ্চেন, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়? অ্যান্সার হবে যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল। ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। তো আশা করি বুঝতে পারছো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। কি বলেছে? তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়সে কেন বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না? তো দেখো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত সেন প্রত্যহ হাফ শিশি
কলক চুলে লাগিয়ে যেভাবে ইয়ারকি টিয়ারকি করেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। 2.14 এর কোশ্চেন কি বলেছে, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিল, শম্ভুমিত্র অমরের বাড়ি এসেছিল। পরের কোশ্চেন কি বলেছে 2.15 এর কোশ্চেন, আমি কৌতূহলী হয়ে উঠি, কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। অ্যান্সার হবে হাসান আবদারের জঙ্গলে সশিষ্য গুরু নানকের গল্প শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। পরের কোশ্চেন কি বলেছে 2.16 এর কোশ্চেন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, এই নির্দেশকে কাকে দিয়েছিল বলে বিবাহ নাটকে উল্লেখ করা হয়েছে। অ্যান্সার হবে জমিদার তার দূতকে দিয়েছিল। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে 2.17 এর কোশ্চেন, চুন্নি রে তুই খা কোন গল্পের অংশ চুন্নির পরিচয় দাও। অ্যান্সার হবে ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়ের মেয়ে, তাই তো, চুন্নি হলো তো বুঝতে পারছো, তোমরা তো জানো এই গল্পটা, খুবই ইজি কোশ্চেন এসেছে। কিন্তু 2.18 এর কোশ্চেন কি বলেছে, আমৃত্য দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন। এর অ্যান্সার হবে কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করার কারণ হলো জন্ম হতে মৃত্যু পর্যন্ত কঠিন কঠোর সত্যকে লাভ করার জন্য। 2.19 এর কোশ্চেন কি বলেছে, সেটাই সবাইকে অবাক করেছিল, সবাই অবাক হয়েছিল কেন। অ্যান্সার হবে এই ভাবিতে বৃদ্ধা কি করে বেঁচে বর্তে হেঁটে এলো, ঠিক আছে, কি করে বৃদ্ধা বেঁচে বর্তে হেঁটে এলো সেটা সবাই দেখে অবাক হয়েছিল। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে 2.20 এর, ঘুমিন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়। অ্যান্সার হবে আসন্ন মানুষের চোখের ক্লান্তের দুঃস্বপ্ন হানা দেয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো বাংলা কোশ্চেন পেপার আমি আজকে সলভ করেছি, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যদি কোনো কোশ্চেন ভুল করে থাকি সেটা তোমাদের আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো দেখো কোশ্চেনটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এই কোশ্চেনগুলো মিলিয়ে দেখো তোমাদের কোনটা ঠিক হয়েছে আর কোনটা ভুল হয়েছে। 2022 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করেছি, তো দেখে নাও কোশ্চেন পেপারটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি।